সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি পিজন গ্যালারি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আরও একটি খামারে আসছে, আর এই খামারটা সম্পূর্ণই নতুন, আর তিনিও কিন্তু আসলে অনলাইনেও নতুন, কারণ ফার্স্ট টাইম আমি করতেছি। আর তার এখানে কিন্তু অসংখ্য কালেকশন আছে, কবুতরের কালেকশন, দেশে বিদেশে অনেক ধরনের কালেকশন আছে। আজকে মূলত কারেন্ট ছিল না, বাট আমরা চেষ্টা করতেছিলাম কতটুকু দেখানো যায় বা কী অবস্থা, দামের কেমন আইডিয়া থাকবে এ সম্পর্কে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি। এখান থেকেও যদি আপনাদের অসুবিধা হয় দেখতে কোনো ক্রমে, যেহেতু কারেন্ট ছিল না, আপনারা অবশ্যই বাইকে নক দেবেন বা নাম্বারটা, ইমো নাম্বারটা আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে। আর এখানে কিন্তু অসংখ্য কালেকশন আছে, আর বাইরের কাছে কিন্তু দেশে এবং বিদেশে যে কবুতরগুলো আপনারা পেয়ে যাবেন, আর এখান থেকে কিন্তু ব্রিডিং পেয়ারের সাথে সাথে বাচ্চার যে কালেকশনগুলো এগুলোও পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের কবুতর আসলে দেখানো সম্ভব না এক ভিডিওতে, তারপর চেষ্টা করবো, বাট আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন দ্বিতীয় ভিডিওটা দেখার জন্য। আমরা চেষ্টা করবো পরবর্তীতে আরও একবার ভিডিও করার জন্য। আর এখানে কিন্তু অধিকাংশ যে কবুতরগুলো আছে এগুলো কিন্তু শার্টিনের কালেকশন, আপনার ব্লু শার্টিন, জর্নার শার্টিন, রানিং পেয়ার আছে, মাস্টার পেয়ার আছে, আবার বেবি পেয়ার আছে, আপনারা চাইলে নিতে পারবেন। শুরুতে আমরা একটু কথা বলবো, দেন কালেকশনগুলো দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের আলহামদুলিল্লাহ, ভাইয়ের পরিচয়টা আমাদেরকে দেবেন, আপনার নাম, ঠিকানা আর ফোন নাম্বারটা বলবেন ভাই। আমার নাম মোহাম্মদ দেলার হোসেন গুরাট, আপনি সরকার মার্কেট, নাটিংহিল রোড, আশুলিয়া, ঢাকা। আচ্ছা, আপনি কি হোম ডেলিভারি দিতে পারবেন যে কোনো জেলায়? না না ভাই, আমার এখানে যা আছে আইসা দেখে পছন্দ হলে তারপর। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করার নাম্বারটা একটু বলে দেবেন। 09-66-114-114। আচ্ছা, এই নাম্বারটা কি হোয়াটসঅ্যাপ ইমো করা আছে কিনা? না, এটা শুধু কল দিতে হবে। কল দিতে হবে? আচ্ছা, আমাদের জন্য হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দেবে এরকম একটা নাম্বার আমাদের দিতে হবে। 09-45-09-45-70-70-30-90-90, এই নাম্বারটা ইমো করা আছে, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করা আছে। আচ্ছা, কেউ পুনরায় দেখতে চাইলে বাইকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন। আর আজকে কি কি কালেকশন আছে আপনার কাছে? আজকে আমার কাছে কালেকশন বলতে, আমি তো আর কিনেই না, এগুলো আমার সব বাসারই কবুতর। আচ্ছা, মানে আপনার মূলত খামার আর কি, ব্রিডিং পেয়ারগুলোই আপনার কাছে থাকে? জি জি। এগুলোর ভিতরে কি কি ধরনের পেয়ার আপনি লালন পালন করেন? আপনার ব্লু শার্টিন আছে, জর্নার শার্টিন আছে, রেসার, গ্রিভাস, তারপর কালদম আছে, জার্মান শিল আছে, কাগজি আছে, সিরাজি আছে, মানে বিভিন্ন ধরনের কবুতর আছে। জি জি। আচ্ছা, একটু আমাদের এদিকে তাকাবেন। তো আপনাদের ফার্স্ট টাইম? জি। আপনি কত বছর যাবত আর কি খামারটা করতেছেন? এটা তো অনেক সময়, লম্বা সময়, মাঝখানে 2-3 বছর গ্যাপ ছিল, তারপরে 17-18 বছর হয়ে গেছে। 17-18 বছর, মাশাআল্লাহ। তাহলে আপনার অনেক আইডিয়া আছে। আমরা কি কোনো পরামর্শ পাবো এর পরবর্তীতে? দেখা যায় অনেকে রোগবালের সম্মুখীন হন, এরকম কোনো পরামর্শ আইডিয়া দেওয়া যাবে ভবিষ্যতে আমাদের? জি ইনশাআল্লাহ, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, দর্শকবৃন্দ যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বাইরের কাছ থেকে কিন্তু পরামর্শ পাবেন। আর যারা কবুতর নেন বা না নেন অবশ্যই পরামর্শের কোনো জটিল সমস্যায় যদি ভুগে থাকেন, মানে কবুতর নিয়ে, ভাইয়ের সাথে নক দেবেন ইনশাআল্লাহ। চলেন ভাই, আজকের কালেকশনগুলো দেখানো যাক। তো ভিউয়ার্স, শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে একজোড়া আপনার সিরাজি ব্ল্যাক, একজোড়া সিরাজি দেখতে পাচ্ছেন। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদিটা, আর বামে হাড়ির উপর দাঁড়ানো প্রপারলি দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আপনার নর। এই জোড়াটাকে ডিম বাচ্চা করছে ভাই? জি, ডিম বাচ্চা, চারবার ডিম বাচ্চা করছে। একটু নাড়াচাড়া দিয়ে আনতো বাম হাত দিয়ে, আপনার চারবার ডিম বাচ্চা করছে না? জি, তার মানে ডিম বাচ্চা গ্যারান্টি আছে। এই জোড়াটা আমাদের কত হলে সেল করবেন ভাই? এই জোড়াটা 4,500। 4,500 টাকা, এগুলো কি আলোচনা করা যাবে মানে নাকি একদম? হ্যাঁ, হালকা একটা আলোচনা করা যাবে, আপনারা অবশ্যই আলোচনা সাপেক্ষে এই জোড়াটা কালেক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন এক জোড়া কালদম আপনার হাড়িতে আসছে ডিমে আর কি, মাদিটা দাঁড়ানো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাদিটা। আর এগুলো চোখগুলো দেখতে পাচ্ছেন, আমরা একটু জাস্ট জুম করে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা তো মাদি না ভাই? জি, একটা ডিম আছে আমি দেখতে পাচ্ছি, একটা ডিম সম্পূর্ণ কবে করছে ভাই? এটা গতকালকেই পার, গতকালকে। আর এই হচ্ছে আপনার নটা, আর এগুলো মাশাআল্লাহ অনেক লম্বায় বড়, মানে এগুলো বড় হওয়ার কারণ কি ভাই? এগুলো কি আমাদের দেশীয় কালদম নাকি ইন্ডিয়ান জাতের? এটা ইন্ডিয়ান কালদম, ইন্ডিয়ান জাতের কালদম না, এই জন্য একটু সাইজে এবং লম্বায় মাশাআল্লাহ লম্বা আছে। আর এগুলো কীরকম ফ্লাই করে ভাই? আমি তো আসলে ফ্লাই করাই না, কারণ আমার সব কবুতরই খাসা থাকে, ফ্লাই করাই না, এটা আমি আসলে বলতে পারি না। আচ্ছা, এই জোড়াটা আমাদের কত দিচ্ছেন রেটটা? এই জোড়াটা 2,500 টাকা। 2,500 টাকা, এগুলো কি চাল দাম না একদম? এইটা একদম, এটা একদমই আপনাদের নিতে হবে এই জোড়াটা, যেমন দেখতে পাচ্ছেন। আর নরের একটু চোখটা আমাদের আপনাদের দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন,
তো নর এবং মাদি চোখ যদি বলি সেম কিন্তু তবে আর বেশি বেস্ট হচ্ছে আপনার মাদিটা আর চোখের যে মনিটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট কাছে এরা কিন্তু আশা করি ভালো ফ্রাই করতে পারবে যারা মূলত এখান থেকে বাচ্চা তুলবেন ফ্রাই করার জন্য তার করতে পারেন তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এক জোড়া আপনার রেসার খুবই বিগ সাইজের ব্ল্যাক এক জোড়া রেসার দেখতে পাচ্ছেন এই জোড়াটা কি রানিং ভাই জি দুইবার ডিম বাচ্চা করাইডি এগুলো দুইবার ডিম বাচ্চা কর আপনি সামনে দেখতে পাচ্ছেন স্ক্রিনের এখন সামনে বামে নটটা বুঝতেই পারতেছেন ডাকতেছে এখন আর মাদিটা ডান পাশে ডিম বাচ্চা দুইবার করানো হয়েছে এই জোড়াটার রেট কেমন দিচ্ছেন আমাদের এই জোড়াটার রেট দিচ্ছে আপনার 4000 টাকা 4000 টাকা বাকিটা কি আলোচনা করা যাবে জি আলোচনা সাপেক্ষে আপনারা যারা নেবেন দামাদামি করে নিতে পারবেন তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এক জোড়া শার্টিন আপনার ব্লু শার্টিন দেখতে পাচ্ছেন এগুলো কি ফুললি ফ্রেশ আছে ভাই জি ফুললি ফ্রেশ ডিমে বসা নাকি জি ডিমে বসা একটা বাচ্চা উঠছে মেবি কারণ ফাটা দেখতে পাচ্ছি আমি একটু দেখাই দুইটা বাচ্চা মাশাআল্লাহ উঠে গেছে আজকে পড়ছে মেবি না এটা কি নর জি জি এটা নর এটা নর আর মাদিটা হচ্ছে এনেছে কোরিটাই তো ওকে আছে না ভাই জি সম্পূর্ণ ওকে সম্পূর্ণই ওকে আছে আপনারা যারা নেবেন অবশ্যই দেখে নিতে পারবেন বাচ্চা কিন্তু মনে হয় দ্বিতীয়টা আজকেই করছে এরকম লাগতেছে আমার কাছে এটা মাদি না এটা নর আর ডান পাশেটা হচ্ছে মাদিটা আর খাসাটা আসলে অনেক বড় এবং উঁচুতে তাই নালসার একটু কম দিতে পারতেছি তবে ফুললি ওকে আছে আপনারা যারা নেবেন নিঃসন্দেহে নিতে পারেন আর জোড়াটা রেট কেমন চাচ্ছেন যেহেতু বাচ্চা আছে ভাই বাচ্চা সহ 5000 টাকা দিয়ে দিচ্ছি 5000 টাকা ভাই চাচ্ছেন এগুলো চাওয়া দাম একদম আপনারা ভয় পাবেন না দাম শুনে অবশ্যই দরদাম করে নিতে পারবেন তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন আরও এক জোড়া শার্টিন ব্লু শার্টিন আর বাইরে এখানে কিন্তু ব্লু শার্টিনের অসংখ্য কালেকশন আছে দুইটা ডিম কি জমছে ভাই জি জি এটা তো নটটা না হ্যাঁ এটা নর মাদি নিচে আর ফুললি ফ্রেশ আছে না ভাই হ্যাঁ ফুললি ফ্রেশ কোয়ালিটি তো 100% ওকে হ্যাঁ সম্পূর্ণ ফ্রেশ এই যে আপনারা এখন মাদিটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মাদি আমরা একটা দুই একটা হাতে নিয়ে দেখাবো করিগুলো আপনারা হয়তো বুঝতে পারতেছিলেন করিগুলো দেখতে পাচ্ছেন ওকে আছে একটু ট্রাই দেখানোর চেষ্টা করি এখন দেখতে পাচ্ছেন খুবই মানে ছটফটে একজোড়া কবুতর এই জন্য ওইভাবে দেখানো যাচ্ছে না বাট ফুললি ফ্রেশ আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন যদি দামটা আপনাদের কাছে ন্যায্য মনে হয় দামটা একটু রিজনেবল প্রাইসে চাবেন ভাই যেহেতু আপনার কাছে অসংখ্য কালেকশন ব্লু শার্টিনের লাস্ট কত হলে পারবেন ওইটা বলবেন যেহেতু ডিম আছে 4000 টাকা চাচ্ছেন নাকি এখান থেকে একটু দরদাম করা যাবে হ্যাঁ একটু দরদাম করা আপনারা অবশ্যই দরদাম করতে পারবেন ভাই চাচ্ছেন 4000 টাকা আর এখানে কিন্তু ডিম আছে দেখতেই পাচ্ছেন ডিম তো জমছে ভাই জি ডিম জমছে তো ভিউয়ার্স এখন আরও এক জোড়া শার্টিন দেখতে পাচ্ছেন ব্লু শার্টিন এক জোড়া আপনার ডান পাশেরটা নটটা না ভাই ডান পাশেরটা আর হাড়ির উপরেরটা এটা হচ্ছে মাদি আর এখানেও দুইটা ডিম আছে ডিম দুইটাও কালার চলে আসছে অর্থাৎ জমে গেছে আর ফুললি ফ্রেশ তো না ভাই হ্যাঁ ফুললি ফ্রেশ ফুললি ফ্রেশের ভিতরে কুড়িটাই সব কিছু ওকে আছে আপনারা যারা নেবেন দেখে নিতে পারবেন তো যাচাই করে নেওয়ার সুযোগ আছে অবশ্যই দেখে নিতে পারবেন আর এগুলো কিন্তু ডিম বাচ্চা সবগুলোই করা এর আগেও করানো ছিল এই জোড়াটা ডিম সহ কত চাচ্ছেন বা রাখবেন জি এই জোড়াও 4000 টাকা চাইতেছি এই জোড়াটাও 4000 টাকা ভাই চাচ্ছেন যারা নেবেন অবশ্যই দাম দর করে নিতে পারবেন আর যারা বেশি করে নেবেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকবেই দেখা যায় আপনারা 2-3 পেয়ার বা 5 পেয়ার এরকম নিলেন ওই ক্ষেত্রে অবশ্যই বিগ ডিসকাউন্টে নিতে পারবেন তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন আরও এক জোড়া শার্টিন আপনার ব্লু শার্টিন এটা কি রানিং পেয়ার ভাই জি এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো জি এর আগে আরও 4 বার ডিম বাচ্চা করছি আরও 4 বার মানে ডিম বাচ্চা করানো হয়েছে তো এই জোড়াটার ক্ষেত্রে নট হচ্ছে আপনার এটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নট আর মাদিটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে আর এগুলো সবগুলোই মোটামুটি ফ্রেশ আছে যতগুলো কালেকশন আছে বাইরে এখানে তো দেখার মতো কালেকশন ফুললি ফ্রেশ আর কিছু কিছু পেয়ার আছে একদম বিগ সাইজের আর এই পেয়ারটা আপনারা নিতে পারেন ফুললি ফ্রেশ আছে ট্রাই করি ওকে আছে এই জোড়াটা রেট কেমন দিচ্ছেন যেহেতু ডিম নাই আশা করি দামটা একটু কম হবে এই জোড়াটা 3500 টাকা 3500 টাকা ভাই চাচ্ছেন আপনারা একদম না কিন্তু এখান থেকে দাম দর করে নিতে পারবেন তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন একদম বাগান আসলে বাই তো একদম বাগান করে ফেলছে এগুলো কিন্তু সবগুলোই বাচ্চা ব্লু শার্টিনের বাচ্চা দেখতে পাচ্ছেন আরও বাচ্চা আছে যাদের মূলত বাচ্চা দরকার আপনারা চাইলে বাচ্চাগুলো নিতে পারেন এগুলো এবারে স্পেয়ার কেমন রাখতে পারবেন ভাই বাচ্চার পেয়ারগুলো এগুলো কি একদম জিরো পরে আছে জিরো পর আছে 2-3 পর আছে 2-3 পর জিরো পর এরকম না জি মানে জোড়া মিলিয়ে তো দিতে পারবেন জি জি জোড়া মিলিয়ে দেওয়া যাবে যারা মূলত বাচ্চা কালেকশন করতে চান বাইরের কাছ থেকে আপনারা করতে পারেন পার জোড়া কেমন দাম পড়বে ভাই
17 থেকে 1800 টাকা করে পড়বে জোড়াগুলো। আপনারা যদি নিতে চান নিতে পারবেন, আর যারা বেশি করে নেবেন অবশ্যই আরো কমে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন এক জোড়া কালদম আপনার হাঁড়িতে বসা। এগুলো তো মূলত বাংলাদেশে, তাই না ভাই? জি, এটা দেশি। এগুলো কিন্তু দেশি কালদম, যারা উড়াতে চাচ্ছেন এগুলোর বাচ্চাগুলো আপনারা এই জোড়াটা কালেক্ট করতে পারেন। এখানে একটা ডিম আমি দেখতে পাচ্ছি, দুইটা ডিম দেখতে পাচ্ছি, দুইটাই জমছে না ভাই? জি। এটা কিন্তু নটটা বসে আছে, আর এটা মাদি বসে আছে, মাদি বসে আছে, আর এটা হচ্ছে নটটা, না? জি। তো কালদম প্রেমিক যারা আছেন তারা এই জোড়াটা নিতে পারেন। কত রাখতে পারবেন লাস্ট? আসলে নতুন মানুষ দেখে মনে হয় ভয় পাই যাচ্ছে। আপনাদের সুবিধার্থে আমরা একটু নাড়া চাড়া দেবো, কারণ ডিম আছে যেহেতু, আর এখানে সালা নাই, ডিমটা ফেটে যাওয়ার সম্ভাবনা। এটা নটটা, না? জি, এটা হচ্ছে নটটা। খুবই খাবো কিন্তু, মানে আমাকে ওই বাড়ি দিয়ে ফেলছে অলরেডি। আর এটা হচ্ছে মাদি, না? জি। এগুলো কয়বার ডিম বাচ্চা করছে আপনার এখানে ভাই? এবার তিনবার, তিনবার ডিম বাচ্চা করছে। জোড়াটার রেট কেমন দিচ্ছেন ভাই? জোড়াটা 1200 টাকা। 1200 টাকা। এখান থেকে কি দরদাম করা যাবে ভাই? হ্যাঁ, হালকা দরদাম অবশ্যই, অল্প কিছু কম করে আপনারা এই জোড়াটা কালেক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন এখানে কাগজের বাচ্চা আছে দুই পেয়ার। কোনটা কত পরে আছে ভাই? আর দুইটা কি জোড়া জোড়া আছে কিনা আমাদের একটু দেখাবেন। কোন দুইটা জোড়া জোড়া আছে? একটা 1/4 পড়ছে মাত্র, আর একটা 0/4। তো 0/4 1/4 আছে, মানে এখানে দুই পেয়ার আছে, এক পেয়ার হচ্ছে 0/4, আর এক পেয়ার হচ্ছে 1/4। জি। আচ্ছা, কি রকম দাম চাচ্ছেন বা রাখতে পারবেন? এগুলোর দাম হচ্ছে 800 টাকা। 800 টাকা চাচ্ছেন, এখান থেকে দরদাম করে নিতে পারবেন আপনারা জোড়া চাচ্ছেন। এবার প্রাইস, যারা দুই পেয়ার একসাথে নেবেন তারা অবশ্যই ডিসকাউন্ট করে আরও নিতে পারবেন, আর যারা এক পেয়ার নেবেন ওই ক্ষেত্রে দাম দর করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বাচ্চা আপনার গিরিবাজার বাচ্চা। ওই বাচ্চারা একটু নাড়াচাড়া দিয়ে আনতে হবে। এখানে কয় পেয়ার আছে? দুই পেয়ার আছে, না? দুই পেয়ার গিরিবাজার বাচ্চা আছে, আর একটা সিঙ্গেল ছেলে আছে, ওইটার কথা বাদই দিলাম। এগুলো কত পরে আছে ভাই? এগুলো পেয়ারগুলো কত পরে আছে জোড়াগুলো? 3/4 আর এলো 2/4 আছে। 3/4 এবং 2/4 আছে, না? কিরকম দাম দিচ্ছেন আমাদের? এগুলি 500 টাকা জোড়া দিচ্ছি। 500 টাকা জোড়া চাচ্ছেন? হ্যাঁ, এগুলো কিন্তু চাও দাম একদম না, যারা নেবেন অবশ্যই দাম দর করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আনকমন একটা কালেকশন। এগুলো কিন্তু গিরিবাস, কিন্তু বাঘা, বাঘা গিরিবাস। একটা ডিম দেখতে পাচ্ছেন, এই ডিমটা কবে পারলো ভাই? আজকে পারছে। এটাই তো মাদিটা, না? জি। আর এটা হচ্ছে নটটা। হ্যাঁ। তো বেশি নাড়াচড়া দিতে চাচ্ছি না, হাঁড়িতে যেহেতু কোনো মানে প্রোটেকশন নাই, ডিমটা ফেটে যেতে পারে। আপনারা ডিম সহ কিন্তু জোড়াটা কালেক্ট করতে পারবেন, দ্বিতীয় ডিমটা সহ নিতে পারবেন। কত রাখতে পারবেন লাস্ট? এই জোড়াটা 1400 টাকা চাই দিচ্ছি। 1400 টাকা চাচ্ছেন? এগুলো কিন্তু চাওয়া দাম একদম না, যারা নিতে আগ্রহী অবশ্যই দাম দর করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া রেড চেকার গ্রিভাস। এই কালারটা কিন্তু সচরাচর থাকে না কারো কাছে, বাইরের কাছে এক জোড়া আছে। একটা বাচ্চা আসছে দেখতে পাচ্ছি, বাচ্চাটা তো খাওয়া শিখছে না ভাই? হ্যাঁ, খাওয়া শিখছে। এখানে ডিম আছে দুইটা, না? হ্যাঁ, দুইটা আছে, দুইটা ডিম আছে। একটু ভয় ভয় দিচ্ছে আসলে, আমরা নতুন মানুষ, আরও নাই কারেন্ট, লাইটের যে ফ্লাশটা আসলে কখনো ছবি তুলে নেয়, যাই হোক, এর জন্য একটু ভয় ভিতরে ভিতরে আছে। আর ডিম বাচ্চা ভালোই করতেছে ভাই? হ্যাঁ, ডিম বাচ্চা ভালো। এটা হচ্ছে নটটা, আর মাদিটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন আপনারা হাড়িতে বসা। এই জোড়াটা মানে ফুল প্যাকেজ কেমন দাম রাখবেন বা চাচ্ছেন ভাই? ফুল প্যাকেজ 1500 টাকা চাইছি। 1500 টাকা ভাই চাচ্ছেন, আপনারা অবশ্যই যারা নেবেন আলোচনা করে দাম দর করে নিতে পারবেন। ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন এক জোড়া রেসার আপনার সবজি রেসার, মাশাআল্লাহ খুবই বিগ সাইজের এবং কোয়ালিটিফুল। আর নট কি এটা ডান পাশে? জি, নট। হাড়িতে মানে দাঁড়ানো, হাড়ির নিচারটা চাচ্ছেন, আর হাড়িতে বসা মাদিটা কি ডিমে আছে ভাই? জি, ডিম আছে। তো ডিমগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করবো, হাড়িতে যেহেতু বসা। তিনটা ডিম ভাই? আরেকটা কি অন্য কবুতরের? এরা এইটার একটা ডিম নিচে পারছিল, ওটা ফাইটে গেছে, আর দুইটা ডিম দিছি 60 ইনিট। 60 ইনিট ডিম দিয়ে রাখছেন, তার মানে এদের একটা ডিম আপাতত আছে, না? হ্যাঁ, একটা ডিম আছে। আচ্ছা, এটা কিন্তু মাদিটা, আমরা একটু চোখ দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা তো রেসার একটা জাত, এটা তো মাদি, না? জি। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন চোখের কোয়ালিটি, আর নরের চোখের কোয়ালিটি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন। তো সরাসরি যাচাই করে আপনারা নিতে পারবেন, সমস্যা নাই। আর এগুলো কিন্তু বিগ সাইজের আছে। এই জোড়াটার রেট কেমন দিচ্ছেন ভাই?
জোড়াটা রেট চাইছি 3000 টাকা 3000 টাকা বাই চাচ্ছেন যারা নিতে আগ্রহী অবশ্যই দাম দর করে নিতে পারবেন তো ভিউয়ার্স সামনে দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া কোক আপনার রানিং ভাই জি রানিং এগুলো মূলত একটা রুমের ভিতরে ছেড়ে বলা হচ্ছে রুমটা আমরা দেখাবো অবশ্যই এই ডিমে বসা এটা হচ্ছে নটা আর এই যে মাদিটা দেখতে পাচ্ছেন এগুলো ডাকে কি রকম ভাই জি ডাকে সুন্দর ডাকে আর এগুলো রেট কেমন চাচ্ছেন কত হলে সেল করবেন এই জোড়াটা চাইছি 2500 টাকা 2500 টাকা চাচ্ছেন আর এখান থেকে দাম দর করা যাবে না জি এটা মাদিটা আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে নটটা তো নরের নিচে ডিম আছে আপনারা ডিম সহ নিতে পারবেন তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কবুতর একটা জাপের ভিতরে এখানে নর এবং মাদি আছে সিঙ্গেল আর সবগুলাই কিন্তু রানিং এখানে গ্রিভাস থেকে শুরু করে আপনার ফেন্সির ভিতরে আছে হোমা আছে আর এখানে জার্মান শেল আছে দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল ব্ল্যাকের ভিতরে আর এখানে শার্টিন ব্লু শার্টিন জর্ন শার্টিন আছে আর জর্ন শার্টিন বা ব্লু শার্টিন কীরকম দাম পড়বে বা এভারেজ ১৫০০ টাকা এগুলো কি নর না মাদির দাম নর মাদি মিলিয়ে মানে যে নর বা মাদি নিতে চান ১৫০০ টাকা করে পড়বে এগুলো কি এক দাম ১৫০০ টাকা এগুলো কি সিঙ্গেল না দুটো জোড়া বাগা গ্রিভাস কত রাখবেন বাগা গ্রিভাস ১৫০০ টাকা ৪০০ টাকা ওটা কি হোমা হোয়াইট কালার হ্যাঁ ওটা হোমা ১৮০০ টাকা করে আর এখানে আরো কিছু কালেকশন আছে এগুলো কিন্তু বাইরে একদম মানে বাইরে আর কি সিঙ্গেল কবুতরগুলো রাখা আর এখানে একটা দেখতে পাচ্ছি আর কি নর্নামা দেখি ব্লু তিনটা আছে তিনটাই নর জার্মান ছেলে নর কালো জরি ব্লু বার নর লাগে আপনারা নিতে পারেন তিনটাই তো রানিং না আর আদার্স অন্যান্য কবুতর আছে এখানে আর কি গ্রিবাজের ভিতরেও আছে চাইলে আপনারা নিতে পারেন আর এগুলো 800 টাকা পড়বে নাকি আচ্ছা এগুলো কিন্তু চা দাম একদম না তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন গিরিবাজার কালেকশন বেশ কিছু গিরিবাজ আর এগুলো কিন্তু সিঙ্গেল আছে রানিং আছে আর এই যে জাপিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো জোড়া না এই জাপিগুলো কিন্তু আর কি ওদের বাসার ব্যবস্থা এখানে মূলত ডিম বাচ্চা করে আর চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন একদম মানে চার দেয়ালে বন্দি আসলে আর সারার মতো কোনো ব্যবস্থা নাই সবগুলো রানিং জোড়া আছে পার জোড়া কেমন দাম পড়বে ভাই ৯০০ টাকা করে চাচ্ছেন এগুলো কিন্তু চাওয়া দাম একদম না যারা নিতে আগ্রহী তারা অবশ্যই নিতে পারবেন যারা সবগুলো নেবেন আর কি লট সিস্টেমে তারা আরও কমে নিতে পারবেন কোনটা গ্রিজেল নর্না মাদি এটা নিচেরটা না আচ্ছা এগুলো কীরকম দাম ভাই ৩৫০০ টাকা চাচ্ছেন বাচ্চা আছে বাচ্চা কোথায় বাচ্চা ওই যে নিচেই তো ওইটা নিচে আছে আচ্ছা 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 মানে ওইটা কি মাদি মাদি মানে নিচে বাচ্চা আছে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স ৩ দিন মানে ফুটছে কেবল তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এক জোড়া রেসার বাচ্চা বিয়ার কত পরে আছে ভাই এটি নীল পরে একদম জিরো পর না জি কত রাখা যাবে ভাই এই জোড়াটা ১০০০ টাকা চাইতেছি ১০০০ টাকা চাচ্ছেন এরপরে কি দাম দর করা যাবে নাকি একদম অবশ্যই দাম দর করা যাবে ১০০০ টাকা বাই চাচ্ছেন আমরা একটু আপনাদের সুবিধার্থে একটু নাড়াচাড়া দিব এই যে দেখতে পাচ্ছেন এখন ১০০০ টাকা কিন্তু এই প্যাট আপনারা কালেক্ট করতে পারবেন তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এক জোড়া সিরাজি আপনার ব্ল্যাক এক জোড়া সিরাজি এগুলো মূলত বাচ্চা না ভাই জি এগুলো তিন পরের বাচ্চা নর্মা দিকে এখন বসতেছেন কোনটা নর্মা দিকে কোনটা ওই ভিতরেরটা ভাই মাদি হ্যাঁ ওইটা মাদি এটা কিন্তু মাদি দেখতে পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে নরটা এই জোড়াটা কত রাখবেন ভাই এই জোড়াটা ২০০০ টাকা ২০০০ টাকা এগুলো তো চাওয়া দাম না ভাই জি দাম দর আপনারা অবশ্যই দাম দর করতে পারবেন চাওয়া দাম হচ্ছে ২০০০ টাকা তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এক জোড়া পলিশ বাকিটা মনে নাই পলিশের সাথে একটা নাম যুক্ত আছে যাই হোক এই জোড়াটা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা আছে বাচ্চা কত বয়স কতদিন বয়স ভাই ১০-১১ দিন হ্যাঁ এটা তো মাদিটা না জি এটা মাদি এটা কিন্তু মাদিটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর একটু মেস মার্ক আছে টুকটাক এই জোড়াটার রেট কেমন দিচ্ছেন লাস্ট কত হলে ছাড়বেন সেটা বলবেন এই জোড়াটা ৩০০০ টাকা চাই আচ্ছা ৩০০০ টাকা বাই চাচ্ছেন এগুলো কিন্তু চাওয়া দাম একদম না আপনারা যারা নেবেন অবশ্যই দরদাম করে নিতে পারবেন তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এক জোড়া চিলা এগুলো কিন্তু চুইটাল আপনারা দেখতেই পাচ্ছেন এখন এটা হচ্ছে মাদি ডান পাশে আর বাম পাশেটা হচ্ছে নর
আর ডিম বাচ্চা কি করছে এই জোড়াটা জি রানিং ডিম বাচ্চা রানিং আর এই জোড়াটা কত হলে সেল করবেন ভাই এটা ভাই 2500 টাকা চাই দিছি চাও দাম 2500 টাকা যারা নিতে চান তারা অবশ্যই দামদর করে নিতে পারবেন তো ভিউয়ার্স সন দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া জার্মান শেল ব্লু বার্ড জার্মান শেল ফুললি ফ্রেশ আর এটা হচ্ছে আপনার নটটা আর এটা এখন দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে মাদি এই যে মাদিটা দেখতে পাচ্ছেন এগুলো কি ডিম বাচ্চা করা ভাই না নিউ অ্যাডাল মাদিটা নিউ অ্যাডাল নিউ অ্যাডাল পেয়ার মাদিটা কি নিউ অ্যাডাল না আর নটটা ফুললি রানিং না জি নটার কালার একদম একুরেট কালার মাদেরটা কি একটু মল্টিং চলছিল নাকি হ্যাঁ মল্টিং চলছে আচ্ছা আচ্ছা এই জোড়াটার রেট কেমন দিচ্ছেন এই জোড়াটা 4000 টাকা চাও দাম না একদম চাও দাম চাও দাম মানে দরদাম করে আপনারা নিতে পারবেন 4000 টাকা বেচা আছেন যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন দাম দর করে নিতে পারবেন তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এক জোড়া ফ্যামিলি প্যাকেজ বোম্বাই বাচ্চাগুলো একটু শুরুতে দেখাবো বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ বড় হয়ে গেছে আর একসাথে রাখলে বোঝা যায় না কোনটা বাচ্চা কোনটা প্যারেন্টস তো ফুল প্যাকেজ ভাই কত রাখবেন 2500 টাকা ফিক্সড মাত্র 2500 টাকায় ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু রেড কালারের ভিতরে দেখতে পাচ্ছেন আর জুটিগুলো যদি একটু দেখাই আমরা বিশেষ করে আর কি নর আমাদের ওইটা নর এটা নর নরের জুটি জুটি একটু দেখাচ্ছি আপনার আপনার স্ক্রিনে লক্ষ্য করতেছেন আর এটা হচ্ছে মাদি এইটাই নর ভাই এইটাই নর না আচ্ছা যাই হোক নর মাদি আছে কারণ যেহেতু বাচ্চা আছে বাচ্চার কিন্তু জুটিগুলো চলে আসছে অলরেডি আর এগুলো কিন্তু জিরো পরে বাচ্চা আর খাসাটা একদম ছোট হয়ে গেছে যে আমরা একটু ভালোভাবে দেখাতে পারতাম একটু বড় খাসা হলে যাই হোক মাত্র 2500 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ফুল প্যাকেজ বোম্বাই তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন বিগ সাইজের রেসার না হোমা এটা রেসার ম্যাক্সি রেসার ম্যাক্সি রেসার খুবই বিগ সাইজের মানে সামনে চলে আসছে নটটা দেখতেই পাচ্ছেন আর ভদ্র সভ্যভাবে দাঁড়িয়ে আছে মাদিটা এগুলো তো ডিম বাচ্চা করছে ভাই না হ্যাঁ ডিম বাচ্চা করা রানি আচ্ছা এই জোড়াটা রেট কেমন দিচ্ছেন খুবই বিগ সাইজের দামটা একটু ছোট করে বলবেন যেন ক্রেতারা কিনতে পারে 3000 টাকা চাইছি চাও দাম 3000 টাকা এগুলো ডিম বাচ্চা করা আছে আপনারা চাইলে অনলাইন এ নিতে পারবেন নিশ্চিন্তে নির্দ্বিধায় আর দাম দর করে নিতে পারবেন বিগ সাইজের কিন্তু জোড়াটা সরাসরি যখন দেখবেন তখন বুঝতে পারবেন তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এক জোড়া চন্দন আপনার সোয়া চন্দন হাড়িতে বইসে আছে প্রপারলি এটা নটটা না আর ধারণাটা তো মাদি না দুইটা ডিম দেখতে পাচ্ছি ডিম কি জমছে ভাই হ্যাঁ জমছে কত রাখবেন ডিম সহ এই জোড়াটা ডিম সহ এই জোড়াটা 1500 টাকা 1500 টাকা চাচ্ছেন ডিম সহ চাওয়া দাম যারা নিতে আগ্রহী অবশ্যই দাম দর করে ডিম সহ কালেক্ট করতে পারবেন